কবি নজরুল সরকারি কলেজ। এটি ঢাকার লক্ষ্মী বাজারে অবস্থিত। এটি সরকারি কবি নজরুল কলেজ হিসাবে পরিচিত। বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1874 সাল থেকে যাত্রা শুরু করে। 1992 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। কবি নজরুল সরকারি কলেজ বর্তমানে 2017 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের আর্থিক সহায়তায় 1874 সালে ঢাকার কলকাতার মাদ্রাসা আদলে মহসিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। পরে এটি ঢাকা মাদ্রাসা নামে প্রসিদ্ধ হয়। এটি ছিল পূর্ব বাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন পণ্ডিত ও ভাষাবিদ বাহারুল উলুম মাওলানা উবাইদুল্লাহ আল ওয়াইদি সোহরাওয়ার্দি। ১৯১৫ সাল পর্যন্ত হাজী মোহাম্মদ মহসিন ফান্ড থেকে এই মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হয়। উক্ত সালে এটি উচ্চ মাদ্রাসায় পরিণত হয়। ১৯১৬ খ্রিস্টাব্দে মাদ্রাসার অ্যাংলা পার্সিয়ান বিভাগটি পৃথক হয়ে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল নাম ধারণ করে। 1923 খ্রিস্টাব্দে মাদ্রাসা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ রূপান্তরিত হয়। 1962 খ্রিস্টাব্দে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের বিলুপ্তি ঘটলে কলেজ শাখার নাম হয় ইসলামিয়া সরকারি কলেজ। স্কুল শাখাটির নাম হয় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। ১৯৭২ সালে কলেজের নামকরণ করা হয় কবি নজরুল ইসলাম সরকারি কলেজ। 1978 সালে কলেজে সহশিক্ষার প্রচলন হয়। কলেজে একটি গ্রন্থাগার রয়েছে। কলেজে গ্রন্থাগারটি 40,000-এর বেশি বইয়ে সমৃদ্ধ। কলেজে একটি আবাসিক ছাত্রাবাস রয়েছে। স্বাধীনতা সংগ্রামে শহীদ ছাত্র শামসুল আলমের নামে নামকরণ করা হয় শহীদ শামসুল আলম ছাত্রাবাস। কবি নজরুল কলেজে রয়েছে বিভিন্ন অনুষদ ও বিভাগ। বিজ্ঞান অনুষদে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, ভূগোল ও মনোবিজ্ঞান। এছাড়া কলেজটির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, আরবি, ইসলামিক স্টাডিজ, শারীরিক শিক্ষা। ব্যবসা শিক্ষা অনুষদ রয়েছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স ও ব্যাংকিং। কবি নজরুল সরকারি কলেজে 2022 সালের SSC পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 1453 জন এবং পাশের হার ছিল 95.73%। মোট জিপিএ 5 পেয়েছে 356 জন। মোট জিপিএ পেয়েছে
356 জন, এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে পেয়েছে 137 জন, মানবিক শিক্ষা থেকে পেয়েছে 71 জন এবং সায়েন্স থেকে পেয়েছে 148 জন।